মানুষ, কিন্তু সেটার তড়িৎ বিচার। আইনমন্ত্রী হিসেবে বিচারাধীন বিষয়ে কখনো কোনো কথা না বললেও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা এবং রায় পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে সরকারের অবস্থান জানাতে বৃহস্পতিবার নিজের মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আনিসুল হক। আমি আইনমন্ত্রী হিসাবে গত 10 বছর একটা জিনিস সব সময় মেনে চলেছি, সেটা হচ্ছে কোনো সাবজুডিস মামলায় আমি কিন্তু কোনো কথা বলি না। কিন্তু যেখানে সরকার, বিচার বিভাগ এবং দেশ এর ব্যাপার জড়িত, এবং সেইখানে যখন দেশের মর্যাদা হেয় করার একটা প্রচেষ্টা চলে, তখন আমরা নিশ্চুপ থাকতে পারি না। সেই জন্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে যে মামলা করা হয়েছিল তার কার্যবলী এবং তার প্রেক্ষিত আপনাদেরকে ব্যাখ্যা করার জন্যই আজকে আমি এই সংবাদ সম্মেলন ডেকেছি। আইনমন্ত্রী জানান, বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমার কথা হচ্ছে যে বিজ্ঞ বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণ দ্বারা কনভিন্সড হয়ে একটা সাজা দিয়েছে, আপিল করার সুযোগ আছে, আপিল করা হয়েছে। এখন আপিলের রায় পর্যন্ত, আপিলের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। সেইখানে 120 জন, 12 জন সেনেটার, আরও অন্যান্যদের নিয়ে ওয়াশিংটন পোস্টে এরকম করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যে আমরা হ্যারাস করছি। আইনমন্ত্রী জানান, শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় শ্রমিকদের অধিকার সুরক্ষার জন্য শ্রম অধিদপ্তর ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করে। এর আগে শ্রমিকরাও অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে মামলা করেছিলেন। এই কমপ্লেইনগুলি করার প্রেক্ষিতে এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ লেবারের দায়িত্ব যে তারা ইন্সপেকশন করা ফ্যাক্টরি, যে সেইখানে শ্রমিকের অধিকার লঙ্ঘন হচ্ছে কিনা। এবং আপনারা জানেন যে আমি প্রায়ই আইএলও তো যাচ্ছি, এই তারা কারণ সেইখানে একটা নালিশ করা হয়েছে আমরা শ্রমিকের অধিকার লঙ্ঘন হচ্ছে এখানে, তো সেইখানেও আমরা এই কথাগুলি বলছি। এবং এই ইন্সপেকশনের ব্যাপারেও 2017 থেকেই একটা কথা ছিল যে পর্যাপ্ত পরিমাণে ইন্সপেক্টর ছিল না, ইন্সপেক্টর দেওয়া হয়েছে। এখন ইন্সপেকশন করাটাও এটা তাদের দায়িত্ব এবং তারা দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পালন করার সময় এই যে প্রেক্ষিত, এই যে 2017 সালে এই যে এতগুলি, এবং এটা স্বীকৃত, এমন না যে ওনাদের লয়ারের নাম বোধ হয় মোহাম্মদ ইউসুফ, এই যারা শ্রমিক তার তিনি নিজেই বলেছেন গত পরশু দিনের ডেইলি স্টারে, ওনার পত্রিকায় আছে, যে তারা যেহেতু আশ্বাস পেয়েছেন তারা উইথড্র করেছেন। এবং আমি আপনাদেরকে তাদের কমপ্লেইন্ট পিটিশন এবং তাদের উইথড্রয়াল পিটিশন সব দেখালাম। তো সেই ক্ষেত্রে এটা ডিপার্টমেন্ট অফ লেবারের দায়িত্ব যে আরও এরকম হচ্ছে কি না, সেই জন্য তারা ইন্সপেক্ট করেছে। তাহলে জিনিসটা কোথার থেকে শুরু হলো? লেবাররা যে কমপ্লেইন করেছে সেইখান থেকে শুরু হলো। সেই জন্যই আমার যারা সহকর্মী যে দুজন বক্তব্য দিয়েছেন, তার মধ্যে একজন বলেছেন যে লেবারদের কারণেই এটা মামলা করা হয়। ডক্টর ইউনূসের মামলায় আইন মেনে সব কাজ হয়েছে এবং আইন অনুযায়ী তাকে সাজা দিয়েছে আদালত। এখানে সরকারের কোনো ভূমিকা নেই দাবি করেন আইনমন্ত্রী। শ্রমিকরা বলেছিল যে এই কোম্পানি আমাদের এই ন্যায্য প্রাপ্য দিতে পারে না, এই কোম্পানি ওয়াইন্ড আপ করা হোক। সেইখানে আবারও তখন এটা আপোষ করা হবে, 437 কোটি টাকা দিয়ে আপোষ করার একটা আপোষনামাও দাখিল করা হয়েছিল যদ্দূর আমার জানা। এবং সেইখানে তখন একটা প্রশ্ন ওঠে যে এটা অবৈধ পন্থায় কিছু ঘুষ দিয়ে এই আপোষটা করানোর চেষ্টা করা হয়েছে, এবং হাইকোর্টে একটা অর্ডার হয়েছিল, সেটা রিকল করে আরেকটা অর্ডার হয়েছে। এবং সেখানেও দেখা গেছে যে এই দাবিটা মিথ্যা না, এই যে শ্রমিকের অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছিল এবং শ্রমিকের প্রাপ্যতা থেকে তারা ন্যায্য প্রাপ্য পাচ্ছিল না, এটা কিন্তু সকল পক্ষ স্বীকার করেছে, এখানে সরকারের কিন্তু কোনো হাত নাই। এবং এই অভিযোগ এর পরে বিচার হয়, বিচারের পরে আপনার শাস্তি হয়, এবং এটাও সঠিক যে শাস্তি হওয়ার পরে একটা আপিল করার অধিকার আসামিদের আছে, আসামিরা আপিল করেছে, আপিল শুনানি হবে, এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে যে এইখানে এইগুলির
এই সব অকাঠ্য প্রমাণ থাকার পরেও কিন্তু বিদেশে ছড়ানো হচ্ছে যে তার বিরুদ্ধে যেই সব অভিযোগ সেগুলি প্রথমে মিথ্যা এবং বলা হচ্ছে যে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি। দুটো কথাই, সরকার ডক্টর ইউনুসকে হয়রানি করার জন্য কিছু করছে না, সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যেই মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল, তারপরে শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যেই অধিদপ্তর আছে সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে এটা মামলা করেছে। তো সেইখানে আমি শুধু এই কথাই বলতে চাই যে দেশ আমাদের সকলের, দেশের সকল অর্গানস, আপনি এক্সিকিউটিভ বলেন, লেজিসলেচার বলেন এবং জুডিশিয়ারি বলেন, এই দেশের মানুষের, এ দেশের যারা নাগরিক তাদের দায়িত্ব এইগুলিকে, এই অর্গানগুলিকে রক্ষা করার এবং এই অর্গানগুলি সম্বন্ধে মিথ্যা না বলে এই অর্গানগুলির কাজ সঠিকভাবে করতে দেওয়া। গত পহেলা জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের দায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় শ্রম আদালত, তবে জামিন পাওয়ায় তাকে কারাগারে যেতে হয়নি। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।